শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। বিগত ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্ক পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 6 নম্বর অঙ্কগুলো দেখব। 6 নম্বরটা আমরা অনেকটা 1 নম্বরের মতো বলতে পারি, যে এখানে আমাদের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা 6 নম্বর অঙ্কটা একটু পড়ি, যে এখানে একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। আমরা একটা বড় অঙ্ক দেখি, 6 4 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে আমাদের আছে 5x + 8y। তো আমাদের প্রশ্নে বলা আছে একটি খাতার দাম এক্স টাকা, তাহলে 5x বলতে আমরা কি বুঝছি, এক্স গুণন 5, দ্যাট মিন্স এখানে 5টি খাতার দাম উল্লেখ করা আছে। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, যে 5x বলতে বোঝায় 5টি খাতার দাম, এবং ওয়াই দ্বারা আমাদের কি উল্লেখ করা আছে, ওয়াই বলতে 8টি পেন্সিলের দাম, ওয়াই বলতে 1টি পেন্সিলের দাম বোঝাচ্ছে। তাহলে 8y বলতে কি 8 × y, তার মানে এখানে 8টি পেন্সিলের দাম বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 8y বলতে বোঝায় 8টি পেন্সিলের দাম। এখন যদি আমরা একেবারে লিখি তাহলে এরকম দাঁড়াবে বিষয়টা, 5x + 8y বলতে বোঝায় 5টি খাতা এবং 8টি পেন্সিলের দামের সমষ্টি, 8টি পেন্সিলের দামের সমষ্টি। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা করে করে আমাদেরকে বোঝাতে হবে। তো এ ছিল বন্ধুরা আমাদের আজকের আয়োজন। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।